একটু বিশ্রাম নে आजा সফর সঙ্গীর বললো সফর সঙ্গী আছো দুজনে একসাথে rests নেই একটু বিশ্রাম নেই হয়তো আমি আগে ঘুমাই তুমি একটু পাহাড়া দাও অন্যই তো তুমি আগে ঘুমাও আমি তোমারে পাহাড়া দেই কি করবে বলো সফর সঙ্গী বলল आजा তুমি ঘুমাও আমি তোমার পাহাড়াদার হয়ে গেলাম निश्चিন্তে তুমি ঘুমায় পড়ো

এই জনলে বন্ধবানর সময় খুব হিসাব কিতাব করে বন্ধু বানাতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন বন্ধু কাকে বানাবেন বলবো আল্লাহ পাক সূরা মায়দায় বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালযীনা কাতাও হুমরুকিউন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন বলেছেন এক নম্বরে তোমাদের বন্ধু হবে দয়াম দয়াময় করুণাময় সেই আল্লাহ রাব্বুল আমীন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন এক নম্বরে বন্ধু কারে বানাবো সে আল্লাহর এক নম্বরে বন্ধু বানানোর লাগবে কারণ হলো شي আল্লাহ রাব্বুল ছাড়া আসল বন্ধু আমাদের কেউ নাই একদিন আমার আপনার লাশটা কারো কাছে উঠে পড়বে হয়তো কোনো দিন সন্তানের লাশটা বাবা মায়ের কাছে উঠতে পারে আর নয়তো কোনো দিন বাবা মায়ের লাশটা সন্তানের কাছেই উঠে যাবে এই এইজন্যই আল্লাহ লয়ে বিশ্বনবী বলেছেন সলল قبل ان নামাজ পড়ো নামাজ পড়ো একদিন তোমাদের সামনে নামাজ দাঁড়ায়া যাবে সেই দিনে নামাজ কাজে আসবে যে দিন তোমাদের সামনে নামাজ দাঁড়ায়া যাবে আর নামাজ পড়ার মতো শক্তি তোমাদের থাকবে না ইগতা লিম খমসান ক্বাবলা খমসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি পাঁচটা সময় আসার আগে পাঁচ সময়ের মূল্য দাও ও যুবকেরা তোমাদেরকে আল্লাহর নবী আগে বলছে শাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যুবক বয়সকে মূল্য দাও যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে যৌবন আর চাইলেও ফিরে পাবে না সেদিন আফসুস করবে আফসুস যৌবন কালটা কত সময় ছিল নষ্ট করে দিয়েছি নাম্বার দুই হল সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার অসুস্থ আসর আগে সুস্থতার কদর করো কারণ যখন অসুস্থ হয়ে যাবে সুস্থ থাকলে যে ইবাদত করা যায় সেটা করা যাবে না আপনি আল্লাহ রাস্তায় দিবেন না আপনি দিবেন না আরো দশজন দিবে কিন্তু আপনি মাঝখান দিয়ে তাদের সাথে জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করলেন না এই টাকা পয়সা আপনি মসজিদে মাত্র ছয় না দিতে পারেন যেতিম গরিব কে না দিতে পারেন কিন্তু আল্লাহ যদি এমন একটা ক্যান্সার দেয়া দেয় যে ক্যান্সার কোটি টাকা খরচ করবেন কিন্তু ক্যান্সার জিন্দেগিতে ভালো হবে না এমন হতে পারে কি পারে না এই জন্য টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়ে দেন কত সেই বারবার মুসলমানেরা বাংলাদেশে যখন আসলো মুসলমানেরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তাদের ছিল সেই দেশে সেই টাকা আনতে পারে না। টাকা পয়সা রেখে কোন রকম নিজের জানটা বাজি রেখে বাংলাদেশের কক্সবাজারে তারা ঢুকেছে এই যে একটা জীবন এই জীবন আমার আত্মার হতে পারে এমন হতে পারে বাংলাদেশ ছেড়ে কোনোদিন আমার আত্মার চলে যাওয়া লাগতে পারে এই জন্য মুসলমান এই টাকা কাগজের টাকা আপনি ব্যাংকে রেখে যেতে পারেন কাগজের টাকা পয়সা আপনি রেখে যেতে পারেন কিন্তু এই টাকা পয়সা আপনার সন্তান দিবে কি দিবে না এটা আপনি জানেন না আজকে কতজনের মা বাবা মারা গেছে এরপর দান করতে মনে চায় না কতজন আব্বা আম্মা কবরে শুয়ে আছে জিয়ারত করতে যায় না আছে না নাই বাপ মার কবরটা জিয়ারত করবেন এই বাপেরও ছেলে আপনি আছেন আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে আপনি যদি না করেন তাহলে আপনার সন্তান কেমনে করবে আপনি তো আপনার বাপ মার কদর দেন না এইজন্য বাপ মা তাদেরকে সন্তুষ্ট করলে পরে আল্লাহ খুশি হয়ে যায় ওমা জান্নাত তো কা ওমা নারো কা বাপ মা তোমাদের জন্য জান্নাত বাপ মাই তোমাদের জন্য জাহান্নাম কেন বাপ মাকে যদি খুশি করতে পারো জান্নাতে যাবে আর বাপ মাকে কষ্ট দিলে জাহান্নামে শুধু তাই না কিয়ামতের কঠিন ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না কয় ব্যক্তির দিকে এক নম্বরে পিতা মাতারা যারা কষ্ট দিয়েছে তাদের দিকে যিনি কামতের ময়দানে রহমতের নজর দিয়ে তাকাবে না তিনি কি নাম্বার দুই হলো ইয়া মেরেছে সিগারেট মেরেছে নেশার সাথে মত্ত ছিল প্রতিনিয়ত নেশা সেবন করেছে কিয়ামতের কঠিন ময়দানে রহমতের নজর দিয়া যিনি তাকাবে না তিনি কে বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে আজকে বিড়ি সিগারেট ছাড়া দোকান চলে না আমাদের দিন চলে না আপনার যদি মনে চায় আপনি মুসলমান হলে আপনার জন্য আমার ওয়াজ আপনি যদি হন খ্রিস্টান হলে হিন্দু হন আপনার জন্য আমার ওয়াজ নাই আপনার আপনি মুসলমানের প্রতিনিয়ত নেশার সাথে মত

পিঠে হাত দিছে এমনি পিঠ হাতাইতেছে দেখতেছে কেমন যেন গোটা গোটা লাগে নবীজি বসন্ত হয়েছিল নাকি নবীজি বলে আয়সা বসন্ত হবে কেমন আয়সা আমি নবীর গায়ে তো বলে একটা মশা মাছি বসলাইছে আল্লাহু আকবার যেই নবীর গা থেকে শরীর থেকে মেশ কামবরের গান বের হয় সেই নবী নবী বলে আমার গায়ে বসন্ত হবে কেমন আয়সা রে সেই যে তায়েফ আমার মানুষ মারছিল সেই তাইফের এই আমার পিঠটা জাজদা হয়ে গেছে সেই দাগ জীবনে ভালো হয় কামতের কঠিন ময়দান নবী যে এই দাগ গুলাই জাজদা পিঠ নিয়ে উম্মতের সামনে দাঁড়াবে উম্মত যাবে দেন সুপারিশ করেন আমারে নবীজি আল্লাহ বলবেন নবী ও বাদ পার ও আপনারটা মানে নাই ও আয়ে বিপদে পড়েছে এই জন্য আপনার কাছে আসে সুপারিশ নিতে আপনি তা দূর করে দিন কোন হাউজের কাউসার পানা তার দিবেন না নবী বলবে সহকান সহকান লিমান গাইয়ার পাতি দূর হয়ে যাও আজকে পানি দাও হবে না আমার পরে তোমরা আমারটা মানো নাই আমার তো মানো নাই মানসু বাবারটা সেই বাবাটা মানসু যে বাবা নিজে নিজে করছে বাবা বলছে মনের নামাজ তুমিও বলছো মনের নামাজ বাবা আছে কই মনের নামাজ পড়ো নামাজ কিসের মনের নামাজ পড়ো নামাজ কত ধান দা আজকে মানুষের কাছ থেকে হচ্ছে সহজ সরল মানুষকে যারা এরকম কথা বলে এদেরকে বলবেন মনের খাবার বেঁধে রাখবেন যে তুই খা মন মনে খা মনে মনে কলা খা ঠিক না বেটি ও খাওয়ার সময় মুখ লাগে আর নামাজের সময় মনে মনে চিন্তা করলে যায় না বাট পারি জায়গা না বাট পারি কত রকম রামাদের সাথে বাদ পরে আমাদেরকে বলে হুজুর রামুল্লা মঞ্চে কি তাফসির করে আমার সাথে আসো বাউলেরা বলে হুজুর আসতে হবে তাদের তাদের কাছে ছোট্ট ছোট্ট নুরানি কায়দা পরে এদেরকে দিল তাদের সাথে তারা পারবে না বানায় বানায় কি বলতেছে না বলতেছে নিজেও জানে না আর মানুষ এগুলো রাত ভর শুনতেছে আজিব কারবা কি এগুলা কি বাইরের লোকেরা যায় না হ্যাঁ কিছু লোক বাউল গানেও যায় এখানেও আসে ঠিক না ভাই ঠিক

আল্লাহ বলে সব মাফ করবে শিরিকের গুণা মাফ করব আমার ভাইরা মুরব্বী মাঝিরা বলতেছিলাম সিগারেট বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে আপনি মুসলমান জানাতে যাওয়ার আশা থাকে আর যখন জানাতে যাওয়ার আশা নাই সিগারেট খান যত মনে চাই খায় নেন নবী বলছে দুনিয়া সিজনুল মুমিন মুমিনের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরের জন্য দুনিয়া পালাখানা হ্যাঁ আপনি যদি মনে করেন জানাতে দরকার নেই দুনিয়া আমার জন্য জানান ইচ্ছা মতো খান ইচ্ছা মতো গান শোনেন আপনি বাউল গানে যান কোন সমস্যা নেই আমার ভাইরা মুরব্বি মজিরাত এই সিগারেটের সাথে এই নেশার সাথে এই সাথে ফেন্সিডিলের যাদের সম্পর্ক আল্লাহ তাদের দিকে কেয়ামতে তাকাবে না তিন নম্বরে যারা কথায় কথায় খোটা দেয় তাদের দিকে আল্লাহ তাকাবে না কথায় কথা যারা খোটা দেয় আছে না জাকাত দেয়া পর্যন্ত খোটা দেয় জাকাত দেয়া তুমি জাকাত দিবা এটা তোমার গরিবের হক জাকাত গরিব না নিলে গুণা নাই কিন্তু তুমি যদি না দাও এই জাকাত কিয়ামতের ময়দানে সাপ হয়ে তোমার পেঁচায় বলবে আমি তোর সেই সম্পদ যে সম্পত্তি জাকাত দেশ নাই জাকাত দিতে মনে চায় না আমার ভাইরা মুরব্বি বাবাজিরা বুঝে আসছে তিনটা কথা এক নম্বর পিতামাতার খেদমত করতে হবে নাম্বার দুই আর পিতামাতা পিতামাতাদেরকে বলছি যদি আপনি ভালো সন্তান চান আমিরুল মোমিনের দরবারে উমর রাদি দরবারে একবার বাপ গেছে আলোচনা লম্বা সংক্ষিপ্ত করে দিচ্ছি এক বাপ গেছে আমিরুল মোমিন আমার সন্তানের বিচার আপনি করে দেন আমিরুল মোমিন ডাক দিয়ে বললো সন্তান তুমি তো তোমার বাপের কথা শোনো না সন্তান বলল আমিরুল মোমিন আপনি বলেন আমার বাপের কথা আমি কি শুনবো আমার বাপ তারে আমি হক যে দিব তার সাথে ভালো ব্যবহার করবো আমার বাপ আমার বাপের কি আমার উপর কোন হক নাই বলো আছে এক নম্বর

এতটুকু শিক্ষা দিতে হবে যেটা শিখলে পরে এই সন্তান আপনার হক বুঝতে পারে আল্লাহর হক বুঝতে পারে তো ইবনে বুঝলে না আপনার খেদমত করবে যখন বুঝবে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা যখন বুঝবে বাপ মা সাথে উফ শব্দ বলা যাবে না আর বাপ সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে যখন সন্তান কোরআনে পড়বে তখন না বুঝতে পারবে ঠিক না বেটি কোরআনের শিক্ষা

يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه كما تركتين مويدن باب ما كازي أشبنا بون كازي ولا يسأل حميم حميم بندو كازي আপনি বলবেন মা তুমি না আমার মা মা বলবে আমার জীবনে বিয়ে হয় নাই বাবা তুমি না আমার বাবা বাবা বলবে জিন্দেগিতে কোনোদিন বিয়ে করি নাই সন্তান কেমনে হবে বন্ধুরে বলবেন বন্ধুরে একসাথে ছিলাম একসাথে খেয়েছি একসাথে পড়েছি বন্ধুরে আজকে একটা নেকির প্রয়োজন দে বন্ধু বলবে কিসের বন্ধু আমার কোনো বন্ধু দুনিয়াতে ছিল না এই জন্য এই বন্ধু বানাবেন তারে জন্মের আগে রুহতে যখন আমরা ছিলাম আলমে আর তখনও ছিলেন তিনি বন্ধু মায়ের পেটে ছিলাম যখন তিনি তখন খাওয়াইলেন তখনও তিনি বন্ধু এখন দুনিয়াতে আসছি যত খাবার খান তাই আল্লাহ খাওয়ায় যত নিঃশ্বাস নেন সব আল্লাহ দেয় যত অক্সিজেন নেন সব আল্লাহ দেয় এই যে জীবনে কথা বলতেছে এটাও তো আল্লাহর দান কানে শুনতেছি আল্লাহর দান চোখে দেখতেছি আল্লাহর দান কবরে যাবেন দুনিয়াত কেউ যাবে না অন্ধকার কবরে যদি আলোকিত বানাতে তাহলে একটু বলেন কারেন এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাবেন আর আল্লাহকে বন্ধু বানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ আর শুধু ফরজ নামাজ পড়লেই হবে না আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الارض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، والذين يسجدون لربهم سجدا রহমানের প্রিয় বান্দার কয়েকটা গুণ আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করলেন এর মধ্যে প্রথম গুণ হলো আল্লাহর পেয়ারা বান্দা রহমানের পেয়ারা বান্দা যারা হবে তারা অহংকারী হবে না ভদ্র হবে কি হবে ভদ্র হবে নাম্বার দুই ঝগড়ায় তারা লিপ্ত হবে না তারা বলবে আসসালামু আলাইকুম তোমরা গালি দাও দাও আ আমার এই গাড়ির কারণে আমার যে গাড়ি দিচ্ছ এটার জবাব আল্লাহ দিবি কে দিবি আল্লাহ দিবি কারণ আমরা অনেক সময় শিক্ষিত সমাজ মূর্খের সাথে ঝগড়ায় লিপ্ত হই ঠিক না ভাই ঠিক না লিপ্ত হওয়া যাবে না কাদু সালাম আপনি আল্লাহর পেয়ার বান্দা হতে চান আপনি বলবেন তোর বকা তুই বক আমি তোর সাথে ঝগড়া লিপ্ত হতে চাই না আমার মতো একজন ব্যক্তি মাত্র ২২ বছর আমার বয়স এই ব্যক্তিরে বাংলাদেশের এত মানুষ গালি দেয় যে আপনারা কল্পনাও করতে পারবেন আপনারা জানেন এই ফেসবুকে এই ইউটিউবে তার আমারে ভালো লাগে না এই জন্য আমারে গালি দেয় তা আমি একটা বিষয় চিন্তা করলাম কি চিন্তা করছে জানেন বলবো কি আমার একা লাভ হবে না আপনাদেরও লাভ হবে কথাটা বলবো শুনেন কি মজার কথা কত খুশি লাগে জানেন যখন আরেকজন গীবত করে তখন খুব খুশি লাগে আমার কাছে কেন জানেন বদনাম বললে আবার খুশি লাগে মানুষ বদনাম বললে খুশি লাগার কারণ হচ্ছে কামতের কঠিন ময়দানে আমার এক উস্তাদ বলতো হুজুরের নাম মাওলানা নিয়ামতুল্লাহ খান হুজুরের কাছে হেদাউতুল্লাহ কিতাব আমি পড়েছি প্রায় পাঁচ ছয় বছর আগে সেই গাজীপুর আশরাফিয়া মাদ্রাসা হুজুর আমাদেরকে একটা কথা বলতো যে বাবারা দেখো হুজুরের কাছ থেকে অনেকে ঋণ নিত

কথাটা বোঝেন নেই এই বান্দার হক গিবত করছেন তো বান্দার হক নষ্ট করতেছেন আপনার জন্য কষ্ট দিয়া আপনি মনে করেন জান্নাতে চলে যাবেন এত সুজানা তা আমার নামে যখন বদনাম করে মানুষ আমার বিরুদ্ধে যখন লেখা লেখি করে তখন আমি খুশি হই কেন যে তোদের কারণে আমার আমল নামার পাল্লাটা কমপক্ষে কেমন হতে পারি হবে নিজের আমল তো নাই কিছু না। তো নিজের আমল যেহেতু নাই নিজের নেকি যেহেতু এত নাই জান্নাতে যাব কি দিয়া পরকালে আল্লাহর যদি আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে পারে আলহামদুলিল্লাহ ভালো আপনারা বলেন maaf করে দিবেন আমি একটা কথা আপনাদেরকে বলি যে maaf করতে তো নবীর সুন্নাহ হ্যাঁ maaf করে দিব ঠিক আছে কিন্তু ভয় না দেখাইলে তো আরো বেশি কিবত করবে ঠিক না বেটি এইজন্য বলতেছি এখন আমি তাদেরকে বলবো যাই দেখো

কি সারাদিন গিবত করে নামাজের খবর নাই কোন নেকিই নাই তো তার কাছ থেকে নেকি নিবো কেমন আল্লাহ তার তো নেকি নাই আল্লাহ বলবে তোমার গুণা আছে আল্লাহ আমার তো গুণা আছে দেখে আমার জাহান নামে যেতে হবে আল্লাহ বলবে তোমার গুণা গুলা তার দিয়ে দাও জাহান নামে জ্বলতো পাঁচ হাজার বছর তুমিও জ্বলতে পাঁচ বছর ও তোমারটা ডাবল হয়ে দশ হাজার বছর জ্বলবে আর তুমি এখন বিনা হিসেবে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ গিবত করলে রাগ করবেন না সম্ভবত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী সম্ভবত উনি গিবত করলে পরে মানুষের টাকা পয়সা দিত খাদেম জিজ্ঞাস করলে হুজুর আপনি টাকা পয়সা দেন ফল দেন খাবার দেন মানে কি হুজুর দেখে বলল এই টাকা পয়সা দেওয়ার কারণ হলো নিজের আমল নিয়ে নিজের জান্নাতে যেতে পারবো কিনা জানি না আমার নামে গিবত করে আমার গুণাগুলো তার ভাগে নিয়ে নিচ্ছে তার নেকিগুলো আমার দিয়ে দিচ্ছে এমন উপকার তো বাপেও করে মাও করেন কামতের কঠিন ময়দানে একটা নেকি পাপেও দিবে না সুতরাং তার মাধ্যমে যদি তার নেকি গোলা কেয়ামত আমি নিতে পারি দুনিয়াতে তার কিছু খাওয়াই না 20 টাকা দেই সমস্যা কি এজন্য কেউ গীবত করলে তার 20 টাকা বা 100 টাকা নিয়ে দিবেন না সা খাইব বলবে কি কি ভাই আমি তো মানে বদনাম তুমি টাকা দাও মানে বলবা নেন আবার গীবত করলে আগে দিছেন 100 এবার নিয়ে দিবেন 200 নাও ভাই 200 দিলাম তোমার নাও ও তো অবাক হয়ে যাবে আপনি বলবেন যে দেখো এই টাঙ্গা তোমার দিছি ও তো জিজ্ঞাসা করবে যে কেন দিলেন টাকা দেন মানে আমি আপনার গিবত করি বদনাম করি আর গিবত কারে কো একটু সুরে গিবদ সাবাই কেন প্রশ্ন করলকে এরা সুরল্লাহ একজন একটা কাজ করছে মনে করেন জিনা করছে আমি বললাম অমুক লোক জিনা করছে তার আড়ালে তার সামনে না সামনে করলে কি বলতে হবে তার আড়ালে গিয়ে করলাম অমুক লোক তো জিনা করছে সু এই যে তার আড়ালে বললাম এই আড়ালে বলার কারণে তার নামে আমি গিবত করলাম বাস্তবে করছে এই জন্য আর যদি বাস্তবে না করে তাহলে গিবত হবে মিথ্যা তহমত হবে তাহলে ডাবল শাস্তি আরো শাস্তি আর বড় শাস্তি তো এই জন্য মুসলমান এই যে সামনে রমজান আসতেছে মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেছেন গীবত যদি কেউ করে তার এই রোজা কোনো কাজে আসবে না রোজা হবে না কেন হবে না রোজা সব শব্দ তার কাছে চলে যাবে গীবত করলে এই জন্য গীবত ছেড়ে দিতে হবে শাকা ছেড়ে দিতে হবে মুসলমান ভাইরা মরবি বাজার এই সময় শেষ হয়ে গেছে ভাই না আচ্ছা অনেক আলোচনা তো এর মাঝখানে এত বলতে না এত বলতে আচ্ছা বলতেছি দাঁড়ান বসেন অনেক আলোচনা আমি সাড়ে বারোটার আগে আপনাদেরকে ইনশাআল্লাহ ছুটি দিয়ে দিব আচ্ছা বসেন আমি বলি বলতেছিলাম বন্ধু বানাতে হবে এক নম্বরে কারে দুই নম্বরে রাসূলকে বন্ধু বানাতে হবে অর্থাৎ রাসুলের তরিকা অনুযায়ী চলতে হবে ও বলতেছিলাম ফরজ নামাজ ব্যতীত আরো আল্লাহ সাথে মহাব্বত তৈরি করতে হবে নামাজ পড়তে হবে কোন নামাজ তাহার নামাজ আচ্ছা এবার শুন দুই নম্বর রাসূলকে বন্ধু বানাতে হবে রাসূলের আদর্শ আদর্শ অনুসরণ করে তিন নম্বর ईमानदारকে বন্ধু বানাতে হবে কোন জুয়াখোর মত্তরি বাখুর ভাই আমরা হারাম বন্ধু বানানো যাবে নামাজীকে বন্ধু বানাতে হবে যাকাত যালা করে তার বন্ধু বানাতে হবে আচ্ছা যায়েদ রাদিয়াল্লাহু анর কথা বলতেছিলাম শেষ কথা আবার যায়েদ আল্লাহ আনব আল্লাহর কাছে চেয়েছেন কোন সময় ওই যে তার বাঁচছে মনে আছে নি কথাটা তার হাত পা বাঁচছে যেই মাত্র হাত পা বাঁচছে যায়েদ যদি আল্লাহর ডাক দেয়া বলল আমার হাত পা তুমি বাঁধলে কেন তুমি না আমার সফর সঙ্গী লোকটা ডেকে বলল যায়েদ রে আমি কোন মুসলমান না আমার চোদ্দ পুরুষ ইহুদি আমিও একজন ইহুদি নাউজুবিল্লাহ ও যায়েদ কেবল মাত্র কালিমা পড়েছি নবীর ক্ষতি করার জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের ক্ষতি করার জন্য নাউজবিল্লা এখন নবীর তোমাদের নবীর অনেক কষ্ট করেও তার কোনো ক্ষতি করতে পারি নাই এখন আজকে সুযোগ পেয়েছি তোমারে ক্ষতি করব জায়দ রদি আল্লাহ বলেন আমার ক্ষতি করবার তালে লাভটা কি হবে ও বলতেছে যে তো নবীরে ক্ষতি করতে পারি নাই তোমারে ক্ষতি করলে নবী কষ্ট পাবে তোমার হত্যা করব আর নবী কষ্ট পাবে আর আমি আনন্দিত হবো নাউজবিল্লা

আগিসনি ইয়া রহমান অগিসনি ইয়া রহমান অগিসনি আমি বিপদে পড়েছি এ আল্লাহ বান্দার বিপদের সময় যদি কেউ না থাকে তুমি আল্লাহ এ আল্লাহ এই বিপদের সময় তুমি ছাড়া আমার কেউ সাহায্যকারী নাই ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই মুনাফিক ছাড়া কেউ নাই আল্লাহ তুমি আমারে সাহায্য করো যেই বা তো আল্লাহর ডাক দিছে মুনাফিক বলে আল্লাহর ডাক দিছো কাজ হবে না আমি তোমার এখন হত্যা করব তরবারিটা মাত্র উঠাইছে যায়েদের গর্দানে কোপ এমনি কে যেন ধমক দেয়া বলতেছে ইয়া মুনাফিক লা তাকতুলহু মুনাফিক রে তুমি হত্যা হত্যার কাছেও যেন হত্যা করো না যেই মাত্র বলছ হয়ে গেল পাহাড়ে এখানে কেউ নাই কে আমারে ডাকে রে দেখে তো আগে কেউ আসে না কেউ আসে তাকায় দেখে কেউ নাই চিন্তা করলে মনে মনে কি ভাবলাম আর কি হলো দূর সব বাদ দেই এখন তারে আবার আজ তারে হত্যা করি পরের কাজ পরে আবার হত্যা করবে ডাক দেন আবাদান লা তাকুতুল হুযাইদান হে মুনাফিক

বাহিরে গেছে তার আগে মেরে আসে এতবার আমার ডাকে আর আমার নামও জানে জায়দের নামও জানে তার মানে উনি আমার চিনে পরিচিত লোক হবে বাইরে চলে গেছে বাইরে চলে কি তাকায় দেখে সবুজ পাগরি পড়া সুন্দর একজন যুবক ঘোড়ার পিঠে খোলা তরবারি নিয়ে তার সামনে আগে আসতেছে বলল কে তুমি কে তুমি বলল না কে মারায়ও না কার কাছে আসছো যায় কাল লোক তুমি জানো

ডাক দেয়া বলতেছেন ইয়া زید আর জিবরীল হে زید আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সাহায্য করার জন্য আমি জিবরাইল কে পাঠাইছি ও زید তুমি যখন বলছো ইস্তিয়াহ রহমান ও زید তোমার ডাকটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আর তুমি ডাকার মতো অন্তর থেকে যে তো আল্লাহকে ডেকেছো আল্লাহ রাব্বুল তোমার সাহায্য করার জন্য রেডি হয়ে গেছে তোমার সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট ছিল এই জন্য ডাকার মতো ডাকতে হবে চাওয়ার মতো চাইতে হবে বলেছিল আমাদের সব আয়াতের কথা বললে আমার শেষ হবে না এত অল্প শব্দে তো করা যায় না ফাজকুরুনি اذকুরুকুম এত টুকুর কথাই বললাম এতক্ষণ এরপর সব আদা পিস্টার কথা ছিল

দিবেন এবারে বলতে হবে ঠিক নামে ঠিক কাকু দিবে চেয়ারম্যান সাহেব পাঁচশো টাকা দেওয়া বলবেন নাও তোমার লাগলে আবার আইসো ঠিক নামে ঠিক বলতেছিলাম যার কাছে তিনটা জিনিস নাই তার কাছে চাইবেন কয়টা একটা অভাব নাই যার কাছে নাম্বার দুই পিছু টান জান নাই অর্থাৎ আমারে আপনার লাগবে আপনারে আমার লাগবে মনে করেন আমার টাকা আছে আমি বাড়ি করতে আমি ইট লাগাইতে পারি না এখন আমার মিস্ত্রি দরকার আছে না যাকাসরা নাই আমি গাড়িতে চলবো আমি আমি ড্রাইভ পারি না আমার ড্রাইভারের দরকার তো ড্রাইভার দরকার আছে না আছে আমি নামাজ পড়তে পারি কিন্তু ইমামতি আমার পরিপূর্ণ ঠিকভাবে হয় না ইমাম সাহেবের দরকার আছে না তো একজন আরেকজনের দরকার একজন আরেকজনের কাছে যাইতে হয় এটা দুনিয়ার নিয়ম কিন্তু আল্লাহর কারো কাছে যেতে হয় ঠিক না ঠিক ইনমা আমরুহু ইদা আরাদা শাইআ আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায় আল্লাহর কারো লাগে না আল্লাহ বলছে আসমান হয়ে যা হয়ে গেছে আল্লাহ বলছে জমিন হয়ে যা হয়ে গেছে এই জন্য আল্লাহর কাউকে লাগে আল্লাহর পিছুটার নাই নাম্বার তিন যার স্বার্থ না বলেন তো এই পর্যন্ত কি প্রতিদিন যে নিঃশ্বাস আল্লাপাক দিতেছে অক্সিজেন এরপর যে খাবার দিতেছে আমরা খাবারের বিনিময়ে আল্লাহর কয় টাকা দিচ্ছি এক আল্লাহ যদি বলতো প্রতিদিনের ট্যাক্স দেওয়া লাগবে ঠিক না স্বার্থ ছাড়া দুনিয়ার জন্য এই জন্য এখন থেকেই চাইতে হবে আল্লাহর কাছে মাজারে যাওয়া যাবে পিতা মাতার করতে হবে বিড়ি সিগারেট বন্ধ করতে হবে কাউকে খোটা দেওয়া যাবে না ভালো মানুষকে বন্ধু বানাতে হবে আর তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে যদি আল্লাহকে পেতে হয় আর সর্বদা আল্লাহকে স্মরণ করার অর্থ হলো কাকুতি বিরতি করে ভুল করছেন সমস্যা নেই ভুল ভুল আদম আলাইহিস সালাম করছে ইবলিসও করছে কিন্তু ইবলিস ক্ষমা চায় না ইবলিস তার ভুলের উপর অটল ছিল আর আদম আলাইহিস সালাম আল্লাহ কাছে ক্ষমা চাই selam maaf kare dise. আমাদের বাবা যদি এই ভুলটা বাবার হয়ে যায় তাহলে আমাদের হবে না? আমাদের হবে। কিন্তু আমাদের ক্ষমা চাইতো আল্লাহ। আল্লাহ মাফ করতে। কাগত মিনত করে আল্লাহ কাছে। আর আর আল্লাহ কাছে যদি আমরা চাই আল্লাহ এটা দাও ওটা দাও। এটা কি হলো নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। এটা কি হলো নাকি? সুন্দর করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ অনেক ভুল করছি আল্লাহ। আল্লাহ জীবনে আল্লাহ যে কাজগুলো তুমি করতে বসে যেগুলো করতে পারিনি আল্লাহ আমি তোমার বান্দা তুমি তোমার আল্লাহ আল্লাহ তুমি সারা তো আমাদের আর আল্লাহ নাই আল্লাহ তোমার তো বান্দার অভাব নাই সুন্দর করে কাকে তুমি আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি গফার আমরা গুনাগার আল্লাহ ছোট্ট বান্দাকে তুমি ফিরে দিলে কার কাছে যাবো আল্লাহ এরকম মিনতি করে কইলে আর বাপ মা যদি ক্ষমা করতে পারে আল্লাহ পারবে না কি শুধু একটু পারবে আল্লাহ তার রহমতের কোলে উঠায়নি আল্লাহ তারা ওলি বানায় দিতে পারে আল্লাহ স্মরণ করতে হবে চাওয়ার মতো চাইতে হবে যারা আছেন অহংকার সব সময় মসজিদে গিয়ে অহংকার করে মসজিদে কি মসজিদে গিয়ে ধামর দেখা যায় মসজিদে যাবেন সুন্দর করে সব জায়গায় যাবেন বিনয়ের সাথে যাবে সুন্দর ভাবে চলবে নিজের চালচলন ব্যবহার ঠিক করে বিশেষ করে নামাজের দিকে গুরুত্ব দিবেন নামাজ যার ঠিক হয়ে যাবে নামাজটা যার খুশুখুর সাথে হবে তার সব ভালো আর নামাজ যা ঠিক হবে না সব জায়গায় ঝামেলা থাকে তার নামাজ ঠিক করে নেবেন আল্লাহ তৌফিক দান করেন আমিন একবার শেষ মুহূর্তে বারোটা উনিশ বাজে বাজে আমি এমনি সুস্থ সুস্থ তারপর অনেক সময় দিলাম দিলাম যেহেতু আপনারা বসে আছেন তো শীতের রাত্রে অনেক গজলের আবদার এসেছে